আসসালামু আলাইকুম। যেহেতু ফাইবার নিয়ে সিরিজ হিসাবে ভিডিও দিব, সেক্ষেত্রে অবশ্যই ফাইবারের রুলস রেগুলেশন হিসাবে আপনাদের জানাটা খুব জরুরি। কারণ আপনি যদি ফাইবারের অ্যালগোরিদম, ফাইবারের রুলস না জানেন, তাহলে আপনি পরবর্তীতে অনেক ধরনের সমস্যায় পড়বেন। যেহেতু ফাইবারের গিগ রিসার্চ এবং অ্যাকাউন্ট নিয়ে সিরিজ হিসাবে ভিডিও দেবো, এই জন্য আমি মনে করেছি যে আপনাদের সাথে কিছু রুলস রেগুলেশন শেয়ার করাটা খুবই জরুরি, এবং পরবর্তী ক্লাস থেকে আপনি সিরিজ হিসাবে ফাইবারে ভিডিও যাবে। তো প্রথম বিষয় হচ্ছে, আপনি যদি নতুন হয়ে থাকেন, আগে অ্যাকাউন্ট খুলবেন না। আপনাকে আগে প্রপারলি যেই কাজ শিখবেন সেই কাজের তিনটা গিগ সুন্দর করে আপনি রেডি করবেন, এসইও ফ্রেন্ডলি, সেটা অবশ্যই আমি দেখাবো। এবং যদি পুরাতন হয়ে থাকেন, আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, হয়তোবা কাজ করছেন কিছু দীর্ঘদিন, কাজ পাচ্ছেন না বা কাজ করেন নাই, বহুদিন হয়ে গেছে কোনো কাজ পাননি, তারা কি করবেন, একই সিস্টেমে আগে প্রপারলি আপনি যে গিগুলো আছে গিগুলোকে মডিফাই করবেন বা অ্যানালাইসিস করে গিগ আরও রেডি করবেন, তারপরে আপনি পুরো অ্যাকাউন্টটাকে এসইও ফ্রেন্ডলিভাবে সাজাবেন, তারপরে আপনি নতুনভাবে গিগ দিবেন বা গিগুলোকে এডিট করবেন। তার মানে হচ্ছে, আমি বোঝাতে চাইছি, আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুললেন, এখন খোলার হয়তোবা 5 দিন, 7 দিন, 10 দিন পর একটা গিগ দিচ্ছেন, তার কিছুদিন পর একটা গিগ দিচ্ছেন, আসলে ফাইবার এটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? ফাইবার যেহেতু আপনার কাছ থেকে 20% ইন্টারেস্ট পাই, বাইরের কাছ থেকেও 20% ইন্টারেস্ট পাই, তারা চায় নতুন সেলাররা যখন আসবে অবশ্যই তারা গিগ দেবে, যাতে দ্রুত তারা ইনকাম করতে পারে। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আসলে ইনকামটা শুরু করতে পারে না। এর প্রথম কারণ হচ্ছে, আপনার ফাইবারে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, অ্যাকাউন্টটা এসইও ফ্রেন্ডলি সেট আপ করবেন, কেমন, আপনি যে ধরনের কাজ শিখছেন, যে ধরনের কাজের গিগ, অর্থাৎ যে ধরনের কিওয়ার্ডকে টার্গেট করে গিগ দিবেন, সেই কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করে এসইও ফ্রেন্ডলিভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন। আর একইভাবে আপনি গিগটাও এসইও ফ্রেন্ডলিভাবে সাজাবেন, ওই কিওয়ার্ডগুলোকে, যে কিওয়ার্ডগুলোকে আপনি টার্গেট করবেন। এতে কি হবে, তাহলে আপনি ফাইবারে বিপ আসবে, অর্থাৎ বিপ থেকে অ্যাপ্লাই করেও আপনি কাজ নিতে পারবেন এবং গিগ র্যাঙ্ক করেও আপনি কাজ পেতে পারবেন। এখন প্রথমের দিকে কিছু মানুষ বা প্রথমের দিকে অনেকে না জানার কারণে কিছু ভুল করে। আপনি হয়তো একটা, দুইটা, তিনটা গিগ দিচ্ছেন, ইমপ্রেশন ক্লিক ভালো না, আপনি সেটা নিয়ে বসে আছেন, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার গিগ রিসার্চ ভালো হয়নি। আবার অনেক সময় দেখা যায় যে গিগ রিসার্চ ভালো করে করার পরেও আপনার ইমপ্রেশন ক্লিক আসছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে হয়তোবা কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক হয়নি আপনার। এগুলো সবই ধারাবাহিকভাবে আমি দেখাবো। তো আপনি চিন্তা করবেন কি, চিন্তা করতে হবে যে আপনি অ্যাকাউন্টটাকে ফুল আপনি যে কাজের পারে দক্ষ সেই কাজের পারে সাজাবেন, সেই কাজের পারে গিগ দিবেন। এখন আপনি যখন গিগুলো দিয়েছেন, যদি ইমপ্রেশন ক্লিক ভালো না আসে, আপনি গিগুলোকে এডিট করতে হবে বা ডিলিট করে নতুনভাবে রিসার্চ করে আবার গিগ দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনি ন্যূনতম 3টা গিগ দেন, অর্থাৎ 3 থেকে 5টা গিগ যদি আপনি দেন, একটা গিগ আপনি র্যাঙ্ক করবে। এখন অনেকে আবার দ্বিতীয় টাইমে কি ভুল করে, আপনি হয়তো ভালো করে গিগ রিসার্চ করছেন, প্রোফাইলটাও ভালো করে সাজিয়েছেন, আপনি কি করতেছেন, আপনি গিগ দেওয়ার পরে ইমপ্রেশন ক্লিক ভালো না আসার কারণে আপনি অ্যাক্টিভ থাকতেছেন না। কিন্তু ফাইবারের অ্যালগোরিদমে একটা গিগ দেওয়ার পরে, অর্থাৎ একটা নতুন অ্যাকাউন্ট খোলার পরে কিছু গিগ দেওয়ার পরে সাথে সাথেই তাকে মার্কেটিং করে কাজ পাওয়ানোর জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের 7 থেকে 15 তারিখের মাসের 15 তারিখের মধ্যে একটা রিসাইকেল হয়। তার মানে হচ্ছে কিছু গিগ সামনে যাবে, কিছু গিগ পিছনে আসবে আর নতুনদেরকে সুযোগ দিবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তোবা ধৈর্যহারা হয়ে অ্যাক্টিভ থাকেন না, যে আমার তো ইমপ্রেশন ক্লিক নাই, আমার তো কাজ পাচ্ছে না, আমি অ্যাক্টিভ থাকবো না, এটা ভুল। ফাইবারের অ্যালগোরিদম কিন্তু আপনাকে ট্র্যাক করে, আপনি যদি প্রপারলি গিগ দিতে পারেন, অ্যাকাউন্টটাকে ভালো করে সাজাইতে পারেন, তাহলে আপনার অ্যাক্টিভ থাকলে আপনাকে ফাইবার সুযোগ দেবে। হয় আপনি নতুন অবস্থাতে আপনার সুযোগ দিবে, মাঝে মাঝে দেখবেন যে ওই গিগের র্যাঙ্কগুলো উপরে আসছে, হুট করে একদিন দেখা যাবে যে আপনি ফার্স্ট পেজে চলে আসছে অনলাইনে বা অফলাইনে, এই জন্য তখন দেখা যাবে আপনি অ্যাক্টিভ নাই। ফাইবার কিন্তু সুযোগ দিবেই দিবে আপনাকে, কিন্তু আপনি সেই সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে করতে চান না। অর্থাৎ আপনি যদি ফাইবারে ভালো করে গিগ দিতে পারেন, ভালো করে প্রোফাইল সাজাইতে পারেন এবং ধৈর্য ধরে এটাকে অ্যাক্টিভ থাকতে পারেন, হয় আপনার প্রথম মাস, না হয় দ্বিতীয় মাস বা তৃতীয় মাস, 3 মাসের মধ্যে অবশ্যই ফাইবার আপনাকে সুযোগ দিবে। যখন সুযোগ দিবে,
অর্থাৎ কিছু অর্ডার ঢোকার সম্ভাবনা চলে আসবে। এক দুইটা অর্ডার যখন আপনার ঢুকবে, অর্থাৎ বিভিন্ন কিওয়ার্ডে না হলেও একটা দুইটা কিওয়ার্ডে আপনি যখন র্যাঙ্কে আসবে, তখন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর কাজ যখন পাবেন, দুই তিনটা কাজ ভালো মতো করলে, ভালো কিছু কমেন্টস এবং ফিডব্যাক পেলে, আপনি তখন ওই কিওয়ার্ডের আন্ডারে স্টে করবেন, ওই জায়গায় অবস্থান আপনি করবেন। আর তখন র্যান্ডম যদি কিছু কাজ করেন, ইনশাল্লাহ আপনার গিগ র্যাঙ্ক করে যাবে এবং আস্তে আস্তে আপনি ভালো অবস্থানে কাজ করতে পারবেন। এটা গেল এক নম্বর ইস্যু। দুই নম্বর, কিছু ভুল হয় এবং কিছু না জানার কারণে আপনারা হতাশাগ্রস্ত হন, এবং এটা অনেকেই আপনাদের বলবে না বা অনেকেই জানায় না, কি সেটা হচ্ছে ফাইবারের র্যাঙ্ক হারানো। আপনি যখন কাজ করতেছেন, নতুন অবস্থায় ভালো কিছু ফিডব্যাক পেলেন, আস্তে আস্তে র্যাঙ্ক করলো, যখন $500 অর্ডার আপনার ঢোকা কমপ্লিট হবে এবং কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার হয়তো 10 দিন 15 দিন বা এক মাসের মধ্যে আপনার র্যাঙ্ক হারাবে। বুঝছেন, র্যাঙ্ক হারাবে তার মানে কি, আপনার লেভেল ওয়ানে আবার নতুন। র্যাঙ্ক হারালে ফলে আপনি 1 থেকে 2 মাস আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কে থাকবে না, আপনার কাজ পাবেন না। সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস বায়ারের কাজ করে আপনার অ্যাকাউন্টটাকে রানিং রাখতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, এই র্যাঙ্ক হারানোর পরেও সেই র্যাঙ্কে আনারও কিছু ট্রিটমেন্ট আছে। তাহলে দেখেন, আপনি যদি না জানেন যে আপনি তো খুশিতে আছেন যে আমি ফাইবারে লেভেল 1 পাবো, বাট লেভেল 1 পাওয়ার পর যে আপনি কত বড় রিস্কে পড়বেন আপনি কিন্তু জানেন না। বাট আমি বলতে চাচ্ছি, আপনি লেভেল 1 হওয়ার আগেই ওখান থেকে যে কিছু টাকা ইনকাম করতেছেন, সেই টাকা দিয়ে আপনি আর একটা ডিভাইস দিয়ে আর একটা অ্যাকাউন্ট আস্তে আস্তে দাঁড় করান, যাতে আপনি লেভেল 1 হওয়ার পরে এই অ্যাকাউন্টটা যখন র্যাঙ্ক হারাবে নতুন অ্যাকাউন্টে, যাতে আপনি কাজ শুরু করতে পারেন বা আর একটা অ্যাকাউন্ট দাঁড় করাতে পারেন। একইভাবে লেভেল 2 যখন, অর্থাৎ $2000 যখন আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে, তখন লেভেল 2 আপনি পাবেন প্রমোশন, তখন কিন্তু আবার 2 থেকে 6 মাসের জন্য আপনার র্যাঙ্ক হারাবে। এগুলা কিন্তু তথ্য আপনাকে কেউ জানে না। আমি প্র্যাকটিক্যালি দীর্ঘদিন ফাইবার নিয়ে অ্যানালাইসিস করছি এবং ফাইবারে আমার একাধিক অ্যাকাউন্ট আছে বলেই আমি কিন্তু ফাইনালি আপনাদের জানাচ্ছি, কারণ অনেকেই এই তথ্যটা দিবে না। কারণ হয়তো দিলে পারে স্টুডেন্ট ভর্তি হবে না, বা হয়তো বা তার কাছে আসবে না, বা মানুষ ডিমোটিভেটেড হয়ে শিখবে না। আসলে আপনি যে মার্কেট প্লেসে ফার্স্ট রান করবেন সেটা সম্বন্ধে অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি সঠিক তথ্যটা জানেন, আপনার জন্য প্ল্যান করতে সুবিধা হবে, তাহলে আপনাকে কাজের জন্য বসে থাকতে হবে না। দেখা গেল আপনি লেভেল 2 যখন পাবেন, তার মানে কি, আপনার ক্যারিয়ার তৈরি হয়ে গেছে প্রায়। সেক্ষেত্রে আপনি অবশ্যই, আপনি 2 থেকে লেভেল 2 হলে 2 থেকে 6 মাস হতে র্যাঙ্কে থাকবেন, আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমি, হ্যাঁ কিছু ট্রিটমেন্ট আছে করলে আগেই র্যাঙ্কে চলে আসবে, সেগুলোর বিষয় আছে, পর্যায়ক্রমে অনেক কিছু জানতে পারবেন। তবে আমি বলবো যে আমার এই তথ্য আপনাকে যে কী উপকার করবে আপনি নিজেই ভাবতে পারবেন যখন আপনি এই বিষয়ে মাঠে নামবেন। অবশ্যই বলবো যে আপনারা পূর্ব পরিকল্পনা ভালোভাবে সাজাবেন, মাস্টার প্ল্যান করে মাঠে নামবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। এবং ফাইবার নিয়ে আমি পরবর্তী ক্লাস থেকে ধারাবাহিকভাবে ভিডিও দিব এবং গিগ রিসার্চ শেখাবো, যেখানে আপনারা ইনকাম করতে পারবেন এবং ফাইবার রিলেটেড বিভিন্ন তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে ক্যারিয়ার তৈরি করতে পারেন। এবং পরবর্তীতে কি, শুধুমাত্র ফাইবার নিয়ে বসে থাকবেন না, তারপরে আপওয়ার্কেও আমি শেখাবো বা আপওয়ার্কেও আমি বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো এবং আউটরিচ নিয়েও জানাবো। অর্থাৎ ফাইবার নিয়ে আপনাকে জানতে হবে, তবে আপনি প্রপারলি এটা নিয়ে ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ সামনে ভিডিও আসতেছে, আশা করি যে আপনারা উপকৃত হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।